আমরা আসলে আমরা তখন ডাক্তার হয় তখন আমাদেরকে উৎসাহ দেয় আর কি না আমরা ইচ্ছা করি এমন কোনো খাওয়ান খাওয়া খাওয়ানো শুধু একটা জিনিস খাচ্ছি সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিডি গ্রাম বাংলা চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড়হর ইউনিয়নের উলিপুর গ্রামে সুপ্রিয় দর্শক আপনারা জানেন আর সামান্য কদিন পরেই বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আর এই ঈদুল আজহায় বড় বড় এবং প্রান্তিক যারা খামারি তারা তাদের খামারে বড় বড় গরু মোটা তাজা করেছেন এবং বিশাল বিশাল আকৃতির গরু লালন পালন করছেন সুপ্রিয় দর্শক আজ এসেছি উল্লাপাড়া মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেবের বিশাল একটি গরু দেখার জন্য আসন্ন ঈদকে সামনে রেখে তিনি এই সার গরুটি লালন পালন করেছেন ওনার খামারে শুধু উল্লাপাড়াতে নয় আমার দেখা মতো এই গরুটি সিরাজগঞ্জ জেলার ভিতর সর্ববৃহৎ একটি সার গরু আসন্ন কোরবানি ঈদে যেহেতু তিনি বিক্রি করবেন গরুটি দেখার জন্য আমরা ছুটে এসেছি আরিফুল ইসলাম সাহেবের সেই সুদর্শন সার গরুটি দেখার জন্য দেখব আজকে সেই সুন্দর গরুটি কথা বলবো আরিফুল ইসলাম সাহেবের সাথে এবং কিভাবে তিনি গরুটি কোথা থেকে সংগ্রহ করেছেন কি কি খাবার খাইয়েছেন কিভাবে সেটিকে পরিচর্যা করেছেন সমস্ত বিষয় জানার জন্য কথা বলবো আরিফুল ইসলাম সাহেবের সাথে আর গরুটি তো অবশ্যই দেখবো আপনাদেরকেও দেখাবো তো আসুন বন্ধুরা আমরা সেই সুদর্শন এবং সিরাজগঞ্জ জেলার সর্ববৃহৎ গরুটি আমরা দেখি এবং আপনাদেরকেও দেখাই আসুন আমার সাথে সালামু আলাইকুম আরেক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ও বাবা মাসাল্লা বিশাল আকৃতির গরু আপনাদের এই গরুর তো অনেক গল্প শুনছি দেখে বুঝলাম যে বৃহৎ আকৃতির একটি গরু মাসাল্লাহ অনেক সুন্দর আরেক ভাই এটা কি জাতের কি ব্রিডের গরু এটা বিশাল আকৃতির এখন কয় দাতের সাড়ে তিন বছর মাত্র সাড়ে তিন বছর

বছর এত বড় গরু কোন নাম রাখছেন তো নাকি কি নাম শেরখান শের খান তো শেরখানের মতই বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ সুদর্শন গরু ও কি খুব দুষ্ট প্রকৃতির নাকি ভাইজান দুষ্টポケতি বলতে কি রকম এই বাইরে একটু আসতে পারে সবাই আসতে পারে গরু লালন পালন করেন কিন্তু পাশাপাশি কি করেন আপনাকে তো ওই রকম খামারি মনে হচ্ছে না আমরা আমি আমি তো না আমরা দুই ভাই সাথে লেখাপড়া করি বড় ভাই আছে জি আমি এমবিএ করতেছি ঢাকাতে জি ছোট ভাইটাও এমবিএ করতেছে আমার সাথেই বড় ভাই তো আইআইসিএম করতেছে একসাথে আচ্ছা তাহলে তো অবশ্যই আপনারা শিক্ষিত মানুষ তো শিক্ষিত মানুষ গুরু লালন পালন করতেছেন বিষয়টা কি গরু লালন পালন ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে খুব ভালো লাগে এটা কি আপনারা পারিবারিক ভাবে শুরু করেন নাকি আপনারা নিজেরা শুরু করছেন গুরু পালন আমরা তো বাবা বাবার থেকে দেখে আসছি আমরা তো সবে পারিবারিক ভাবে লাগালাম পালন করতেছিলাম পরে আমার চাচা তখন ডাক্তার হয় তখন আমাদের উৎসাহ দেয় আর কি গুরু লালন পালনের কতদিন আগে থেকে আপনারা গুরু লালন পালন শুরু করতে ছয় বছর ছয় বছর কন্টিনিউস চলছে আপু চলছে মাশাআল্লাহ ছয় বছরে কি প্রফিট আছে তো আল্লাহ আছে প্রফিট থাকে প্রফিট থাকে আচ্ছা গরু লালন পালন অনেকে বলে যে আমরা গরু লালন পালন করতে যাই খামার করতে যাই লস খেয়েছি এই বিষয়টাকে তাহলে আপনি কি মনে করেন তারা লস কেন খেয়েছে তাদের ম্যানেজমেন্ট সিস্টেমটা ভালো হয়নি কারণ অনেকেই দেখা যায় যে গরু কেনার মধ্যে গরুর টাকা যে টাকাতে গরু কিনবে সেই টাকা দেওয়া অনেকে সেট তৈরি করে খরচ করে ফেল দেয় তারপরে ম্যানেজমেন্ট সিস্টেমটা খারাপ জন্য তাহলে আপনি বলতে চাচ্ছেন যে পরিচালনাটাই এখানে মুখ্য জি পরিচালনাটা ঠিক হলে প্রফিট বের করে নিয়ে আসা সম্ভব ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আল্লাহ দিলে আপনারা এ পর্যন্ত লসে যান নাই না যায়নি আরিফ ভাই জি তাহলে আপনারা প্রথম কয়টা দিয়ে খামার শুরু করেছিলেন আমরা প্রথমে একটা দিয়ে শুরু করি এটা আমার বড় ভাই টিশনি করে টিশনি করে টাকাটা সংগ্রহ করার পরে বাবার হাতে দেয় তারপরে ওই টিউশনির টাকা দিয়ে জি একটা গরু কিনছিলেন গরু কিনছিলেন তার থেকে আস্তে আস্তে ছয় বছর পরে আজ আপনাদের খামারের এই অবস্থা আচ্ছা প্রথম যে গরুটা কিনছিলেন কত টাকা দিয়ে কিনছিলেন ওটা পঁচিশ কি ছাব্বিশে হাজার জি ছয় বছর আগে ছয় বছর আগে তার মানে ছয় বছর আগে আপনাদের বিনিয়োগ ছিল পঁচিশ হাজার টাকা ছয় বছর পরে টোটাল বিনিয়োগের পরিমাণ কত এখন আপনাদের আমাদের এখন করোনা ভাইরাসের জন্য গরু কিনা হয় না এমনি প্রায় চল্লিশ লাখ লাখ সব ইয়ে করে বিনিয়োগ বিনিয়োগ করা হয় প্রতি বছর এরকমই বছরে ওই সেই পঁচিশ হাজার টাকা এটা তো সারা বছর ইয়ে করে তারপরেও কোরবানিতে টার্গেট করে প্রায় আশি নব্বই লাখ আচ্ছা কোরবানিতে আপনারা বিনিয়োগটার পরিমাণ আর বাড়িয়ে দেন আর শুধু কোরবানি উপলক্ষে আচ্ছা কোরবানিতে যে গরুগুলো আপনারা বিক্রি করেন কোরবানি উপলক্ষে সেই গরুগুলো কতদিন দিন লালন পালন করেন আমরা ওটা লালনপুর পালন করি পাঁচ থেকে ছয় মাস পাঁচ ছোট গরুর ক্ষেত্রে আর বড় গরুর ক্ষেত্রে সাত আট মাস লাগে এই গরুটাকে পালন করছেন এক বছরের এটা সবচেয়ে বড় গরু আমাদের খামারের সবচাইতে পর্যন্ত সবচেয়ে আপনাদের খামারের ইভেন তো এটা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর সবচেয়ে বড় গরু আমার দেখা মতে এ পর্যন্ত আমি এত বড় গরু দেখি নাই আচ্ছা তো ভেরি নাইস অনেক হ্যান্ডসাম একটা বুল আচ্ছা তো শের খান জি শের শের খানকে লালন পালন করতেছেন এক বছর মাসাল্লাহ তাহলে সেই হাজার টাকার বিনিয়োগ আজ আপনাদের এই অবস্থায় নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া পড়ালেখার পাশাপাশি যে গরু ছাগল গবাদি পশু পালন করা যায় খামার করা যায় সেটা তো আপনাদেরকে দেখেই বুঝতে পারতেছি তো অনেকে বলে যে পড়ালেখা করে গরু ছাগল পালন করা যায় না খামার করা যায় না তাহলে এই বিষয়টা ভুল বলবেন আপনি ভুল ভুল কি মানুষের ধারণা আচ্ছা লেখাপড়া সেটাই কিন্তু পাশাপাশি

শুধু দানাদার খাবার চায় না দানাদারও অল্প চায় কিন্তু খেরটা বেশি খায় খের বেশি খায় শুকনা না খরটা বেশি খায় আচ্ছা দিনে ওর খাবার কতটুকু খায় কয় কেজি খাবার খায় দিনে প্রায় আঠারো উনিশ যায় শুকনা খাবার শুকনো খাবার আঠারো থেকে উনিশ কেজি খাবে প্রতিদিন জি মাশাআল্লাহ না এত বড় গরু খেতে তো হবেই না হলে তো টিকবে না ওর শরীর আচ্ছা খামারে আসার পর ওর কি কোনো অসুখ বিসুখ ছিল না এ পর্যন্ত খামারে আসার পর কোনো ধরনের অসুখ হয় নাই আমরা নিয়মিত যে সবগুলো রোগীর এক ভ্যাকসিন দিয়ে থাকি খামারে আনার সাথে সাথে আনার সাথে সাথে কী কী ভ্যাকসিন দেন ওদেরকে আমরা দিছি এই কিমিনাশক এসএমডি যেটা খুঁড়া রোগ আবার অ্যানথ্রাক যেটা আছে সেটা দিছি জি তো এগুলো দিলেই হয় তো এটা হচ্ছে আর একটা আছে যে আপনি নতুন একটা তরকা না কি একটা হ্যাঁ তরকার হ্যাঁ ওটাও দিয়েছি আচ্ছা ওটাও দিয়ে রাখছেন জি আচ্ছা আচ্ছা এত বড় গরু এটা কি এই স্থানীয় বাজারে বিক্রি হবে বলে আপনার ধারণা আমরা স্থানীয় বাজারে টার্গেট করি আমরা ঢাকার জন্য ঢাকার জন্য এটা তৈরি কিন্তু এবছর তো যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবছর ঢাকা আপনারা কোথায় নেবেন নাও প্ল্যানিং কোথায় আপনাদের আপনারা গাতলিতে আপনারা নাও প্ল্যানিং করছেন আচ্ছা আচ্ছা এই যে মাশাল্লাহ এত বড় গরুটা কুরবানিতে বিক্রি করার নিয়ত করছেন আল্লাহ যদি দেয় তাই না আপনারা কেমন মূল্য আর আশা করতেছেন বাইশ লক্ষ টাকা যেহেতু দাম বলতেছেন আমার মনে হচ্ছে বিষয়টা একটু বেশি হয়ে যাচ্ছে না আমরা কম হবে না আচ্ছা না অনেকেই হয়তো দর্শক প্রশ্ন করতে পারে যে ভাই একটা গরুর মূল্য বাইশ লক্ষ কিভাবে হয় এই বিষয়টা তো একটা প্রশ্ন থেকে যায় আচ্ছা আচ্ছা সেটাই দর্শক এটা ওনাদের আস্কিং প্রাইস বাইশ লক্ষ টাকা এটা বিক্রির সময় কম বেশি হবে এটা আপনারা নিশ্চিত থাকেন কিছুটা কম বেশি হবে এরকম গরু পালন করার জন্য কি কি পদক্ষেপ নিতে হয় এত বড় বড় গরু তো সাধারণত কেউ পালে না এক্সট্রা কি কোনো কেয়ার নিতে হয় এরকম বড় গরু পালার জন্য না ছোট গরুর মতোই থাকবে কিন্তু এর কেয়ার মানে দেখাশোনা নিয়মিত করতে হবে নিয়মিত করতে হবে এর পরিচর্যার ভিতর কি কি বিষয় পড়ে অতিরিক্ত পরিচর্যা কি হয় এরকম বড় গরুর অতিরিক্ত পরিচর্যা বলতে নিয়মিত গোসলটা নিয়মিত নিয়মিত গোসল প্রতিদিন প্রতিদিন আচ্ছা নিয়মিত গোসল করাবেন ওকে এটা কি সামারে আর উইন্টারে উইন্টারে আমরা এই দেখা সপ্তাহে দুই দিন কি তিন দিন গোসল করা সপ্তাহে দুই থেকে তিন দিন এনাফ এরকম বৃহৎ আকৃতির একটা গরু বানাতে হলে কতদিন লালন পালন করতে হয় এরকম বৃহৎ আকৃতির একটা গরু এক বছর লাগবে আচ্ছা একটা প্রশ্নে আসি অনেকে দেখি বা আমরা বিগত কয়েক বছর যাবত দেখে আসতেছি যে বড় বড় গরু লালন পালন করলে এক্সট্রা কিছু খাওয়ায় তারা

এই এক বছরও প্রতিদিন একটা করে মিষ্টি কুমড়া খাইছে এক বছর প্রতিদিন আমরা লাস্ট চার পাঁচ মাস আর কি খাওয়াইছি এত বড় গরু আপনারা হাটে নিয়ে গেলেন সেখানে বিক্রি হলো সেটা ঠিক আছে কিংবা এই ভিডিও দেখে যদি কেউ আগ্রহী হয় এরকম একটা গরু তাদের পছন্দ হয়েছে তারা নিতে আগ্রহী তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা কি তারা কিভাবে নিতে পারে আপনাদের কাছ থেকে এই গরুটা আমাদের ফোন নাম্বার থাকবে নিচে জি জি আপনি মাধ্যমে আসলে আমরা আপনাদের বিক্রি আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা দর্শককে একটু বলে দেন ফোন নাম্বারটা জিরো সেভেন

তো এরকম গরু আমি কোথা থেকে সংগ্রহ করব এরকম গরু পাল্টার ঘুরবো আমি একদিনে যাই কিনে নিয়ে আসতে পারবো না একদিন পাবেন না আমরা এটা এরকম গরু আমরা ক্রয় করার জন্য আমরা কয়েকটা বছর হাটে হাটে ঘুরতেছি যে এলাকার কোন একটা গরু এরকম হয় এরকম ঘুরতে 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 ভাগে মিলছে তাহলে একদিনে আমি এরকম গরু সংগ্রহ করতে পারবো না হাটে হাটে ঘুরে একদিন করতে হবে আপনাদের লিঙ্ক থাকতে হবে হয়তোবা গ্রামে আছে আপনি লোক দর্শন ছয় সাত দেখে হ্যাঁ ক্রয় করলে ক্রয় করলাম এবং মিনিমাম সেটা এক বছরের উপরে লালন পালন করতে হবে যে মিনিমাম এক বছরের উপরে হয়তো বা দুই দাঁত থাকলো দুই দাঁত দুই দাঁতের গরুটা এক বছর লালন পালন করতে তার যদি বাসুর্যকে সে ক্ষেত্রে তো আরও দীর্ঘদিন পালন করতে হবে এই যে এত বড় গরু

এবং প্রতি বছর এরকম আরো সুন্দর সুন্দর গরু আমরা যেন আপনাদের কাছে দেখতে পাই ইনশাল্লাহ ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির শের খান কালো রঙের বিরাট একটা বুল আমার খুবই পছন্দ হয়েছে তো আপনারা যদি এরকম একটা সুদর্শন গরু সংগ্রহ করতে চান আসন্ন ঈদে তো আরিফ ভাইয়ের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর তারপরে ওনাদের ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন রোগ বালায়ের বিষয়টা কে দেখাশোনা করতো ওর আমার চাষা উনি কি একটু কথা বলতে পারবেন একটু কাইন্ডলি উনাকে একটু ডাক দেন তো এই শেরখানের মানে স্বাস্থ্যের সুরক্ষা আপনার দায়িত্ব ছিল নাকি আমার আচ্ছা তো ওকে এক্সট্রা কি কি কেয়ার নিতে হয়েছে আপনার ওকে এক্সট্রা কেয়ার আমার ভাতিজের নেয় যে সময় একটু অসুবিধা হয় তখন আমি আসি জি আসার পরে আমি পরামর্শ তাদের দিই যে এটা এরকম করে রাখো তাই হওয়া যাবে আচ্ছা অত মানে টেনশনের কোনো কারণ নাই আচ্ছা আপনি টেনশন করেও নাই আচ্ছা আপনি যে ওকে চিকিৎসা দেন আপনি পেশায় কি আমি চিকিৎসা হলো আমি আমি পেশা হচ্ছে এলএসডি পলিসি এই পশু পশু আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে ওর যাবতীয় চিকিৎসার দায়িত্ব আপনার উপরে ছিল ওকে আনার পর কি কি সমস্যা পাইছিলেন শেরখানের ওকে আনার পরে যে যখন যখন বড় হাত থেকে মানে নিয়ে আসে মানে বাড়ি থেকে নিয়ে আসে তখন সমস্যা ছিল আ ওনারা বিক্রি করার উদ্দেশ্যে একটা হচ্ছিল ওনা হাপাইছে প্রথম থেকে প্রথম দিনই হাপাইছে না নালা আসছে তখন আমার ভাই যে আছে ওকে বলা হয়েছে যে ও টেনশনের কোনো কারণ নাই কে একটু ফ্যান লাগাও তারপরে অন্য না আদার্স যে ওষুধগুলো গরমের জন্য হইছে এটা আমার জন্য তারপরে এখন তো গরম এখন না হাপায় না আচ্ছা এখন আবহাওয়া সাথে সেটা হয়েছে যে কোনো জায়গায়

লাস্ট এবার যেমন আমি একে এম করি আপনার হলো পঁচিশ সিসি জি প্রথমবার দেওয়া যায় দ্বিতীয়বার ভেড়া যায় না রাগান নৃত্য থাকে খুব রাগার থাকে আমার যদি আমি এমুরা থেকে ওই মুখ ঘুরে আমার ইয়ে করে নিবি গুতাগুতি শুরু করে না গুতাগুতি না খালি পেঁচাতে থাকে হ্যাঁ কাছে যাইতে না দ্বিতীয়বার তখন তো মনে করেন ভয় পরিস্থিতি এখন

আচ্ছা তাপ মাপলি তাপ যদি আপডান করে তখন তাকে ইয়ে করতে হবে তখন আপনার হলো যদি থাকে তখন আপনার গোসল আর যদি তাপ যদি তখন কেন খাচ্ছে না পেটের সমস্যা আছে তখন আপনার হলো ভিটামিন ডি কমপ্লেক্স আছে ওইটা তাকে প্রয়োগ করতে হবে তাপ আছে আদার্স পাউডার আছে ওই পাউডার গুলো হবে এই বিষয়ে শেরখানের এটাই হলো গুণ যে ওকে কোনো ওষুধ যদি গোলা পানিতে দেন

এখন যদি ওই ওষুধটা যদি আপনি পানি দিয়ে দেন ও খা আচ্ছা কিন্তু খাদ্য দিলে খাবে না ওদেরটা কিন্তু পানি দেওয়ার সাথে সাথে ও নিয়মিত পানি খায় স্টাফভাবে পানি খায় ভুষি খাওয়ানোর পরে স্টাফভাবে পানি ওকে দেওয়া হচ্ছে আচ্ছা তো যাই হোক গরুর বিষয়ে অনেক তথ্য জানলাম কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে সে বিষয়টাও জানলাম সুপ্রিয় দর্শক আদেশ ছিলাম সিরাজগঞ্জে সবচেয়ে বড় গরু শের খানকে দেখার জন্য আমরা দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম এই সুদর্শন গরুটা মাসাল্লাহ অনেক বড় বৃহৎ আকৃতির একটা গরু এবং ওয়েটও আছে তেরোশো কেজি প্লাস তেরোশো কেজি প্লাস একটা ওয়েটের ভুল বিশাল আকৃতির খুবই সুন্দর সোন সুন্দর একটা গরু মশাল্লাহ তো আপনারা আসন্ন করবানিদের অনেক বড় বড় গরু অনেকেই কিনবেন তো এই গরুটা আপনারা দেখলেন যদি আপনাদের এই গরুটা পছন্দ হয় আপনারা আমাদের আরিফ ভাইয়ের নাম্বার দেওয়া থাকলেও সেখানে যোগাযোগ করে আপনারা শেরখানকে সংগ্রহ করতে পারবেন তো আজকের পর্ব এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ